বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, উচ্চ মাধ্যমিক 2024 ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, সাজেশন বলতে পারো, এবং তোমার কি কি পড়তে হবে এবং যেগুলো অবশ্যই পড়তে হবে সেই প্রশ্ন সংকলন বললেও বলতে পারো। তার সঙ্গে তোমরা ভালোভাবেই জানো যে আমরা কিন্তু শুধুমাত্র সাজেশন বা শুধুমাত্র কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের সামনে শেয়ার করবো না, তার সঙ্গে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করবো। তার মধ্যে আমরা কিভাবে পড়বো, কোন কোন পার্ট আমাদের বেশি করে জোর দিতে হবে, কোন কোন পার্ট থেকে আমাদের প্রশ্ন আসবে, তার সম্পর্কেও কিন্তু আমাদের আলোচনা রয়েছে। এর আগের ভিডিওতে কিন্তু আমরা প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করেছি এবং প্রাকৃতিক ভূগোলের কোন দাগে কোন প্রশ্ন আসবে সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি। ঠিক একইভাবে আজ আমরা আঞ্চলিক বা অর্থনৈতিক ভূগোল থেকে যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোর মধ্যে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করবো এবং আমরা দাগ নম্বর ওয়াইজ তোমাদের বলে দেবো যে কোন দাগে কোন প্রশ্ন এবছর আসতে চলেছে। তো যারা প্রাকৃতিক ভূগোলের ভিডিওটা দেখোনি তাদের জন্য বলছি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই অবশ্যই প্রাকৃতিক ভূগোলের যে পার্টটা সেই পার্টটার সাজেশন, সেই পার্টটার ইম্পর্টেন্ট টিপস, সেই পার্টটার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে নিও এবং আজকের আলোচনা হচ্ছে তার পরবর্তী পার্ট। এবং এই তোমরা যদি এই দুটো পার্টকে একসঙ্গে যদি তোমরা জয়েন করে দাও তাহলেই কিন্তু সম্পূর্ণ সাজেশন, সম্পূর্ণ টিপস, সম্পূর্ণ বিষয়, জিওগ্রাফি থেকে কী কী পড়তে আসবে, কী কী পড়লে পরীক্ষার বাইরে কিছু আসবে না, সম্পূর্ণ জিনিস কিন্তু তোমরা জানতে পারবে। চলো আমরা এবার মূল আলোচনাতে প্রবেশ করি। আমাদের প্রথম যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক যে পার্ট রয়েছে সেই পার্টগুলোর মধ্যে আমাদের রয়েছে অর্থনৈতিক কার্যাবলী, কৃষি রয়েছে, শিল্প রয়েছে, জনসংখ্যা রয়েছে, জনবসতি রয়েছে, পরিবহন রয়েছে এবং তার সঙ্গে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এই পার্টগুলো কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, অর্থাৎ আমাদের এই পার্টগুলোই রয়েছে। তোমরা তোমাদের বইটা যার যে বই আছে সে সেই বইতে খুঁজে দেখতে পারো, এই পার্টগুলোর মধ্যে থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এবার তোমাদের বলে রাখি অর্থনৈতিক ভূগোল বা আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে আমাদের যেটা সব থেকে টাফেস্ট ব্যাপার যে পার্ট মার্কিং সবচেয়ে বেশি হয় অর্থনৈতিক ভূগোলে। পার্ট মার্কিং কেন বলছি আমরা জানি, আমরা এর আগের যে ভিডিওটার সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম সেখানে আমরা দাগ নম্বর অনুযায়ী, প্রশ্ন নম্বর অনুযায়ী আমি তোমাদের বলে দিয়েছিলাম কোন দাগে কোন প্রশ্ন, এবং সেখানে আমরা বলেছিলাম যে এ দাগ এবং বি দাগ আমাদের মোট 5টা প্রশ্ন আসে, 5টা প্রশ্নে প্রত্যেকটার মান হচ্ছে 7, অর্থাৎ মোট হচ্ছে 35 মার্ক। এবারে 7 মার্কের প্রশ্নটা পার্ট মার্কিং হয়, অর্থাৎ প্রথমে একটা হয়তো 2+3+2 হতে পারে, 3+2+2 হতে পারে, 4+3 হতে পারে, 5+2 হতে পারে, এরকম ভাবে ব্রেকিং কিন্তু হয়। আমি তোমাদের বলেছিলাম যে এ দাগ এবং বি দাগে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন আসবে এবং সি ডি এবং ই এই তিনটে জায়গা থেকে কিন্তু আমাদের আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন আসবে। কথাটা ভালোভাবে বুঝবে, আবারও বলছি এ বি প্রাকৃতিক ভূগোলের প্রশ্ন যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, আর আজকের আলোচনায় সি ডি ই এই তিনটে প্রশ্ন, অর্থাৎ এই তিন দাগে কি কি প্রশ্ন আসতে চলেছে আমি তোমাদের পরিষ্কারভাবে বলে রাখি। দেখো সি দাগে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে চলেছে কৃষি থেকে, আমি কি কি চ্যাপ্টার বললাম প্রথম পরপর চ্যাপ্টারগুলো মনে রাখো, অর্থনৈতিক কার্যাবলী সেখান থেকে কিন্তু ব্রড টাইপের কোনো প্রশ্ন তোমাদের আসবে না। হ্যাঁ কোন টাইপের প্রশ্ন আসতে পারে, জয়েন্ট আকারে কোশ্চেন, অর্থাৎ লেজুড় কোশ্চেন, একটা প্রশ্ন দিয়ে বললো যে প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে দুটি পার্থক্য লেখো, বা বললো এই প্রথমে একটা প্রশ্ন দিল কৃষি থেকে, দেওয়ার পরে তার সঙ্গে একটা প্রশ্ন জয়েন্ট আকারে দিল যে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও, কি বললাম বোঝা গেল, এই হলো ব্যাপার, এর বাইরে কিন্তু আর কিছু নয়। অর্থাৎ তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কি করতে হবে, আমার কথাটা কি বোঝা গেল, শুধুমাত্র কিছু শর্ট টাইপের প্রশ্ন আমি কিন্তু ভিডিওর মধ্যে সব বলে দেবো, প্রত্যেকটা অধ্যায় থেকে কি পড়তে হবে সব তোমাদের বলে দেবো। আচ্ছা তাহলে আমাদের যেটা আমরা বলতে চাইছিলাম আমাদের সি দাগে কি প্রশ্ন আসবে, সি দাগে প্রশ্ন আসবে দুটো, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের বলে রাখি সি দাগে কিন্তু দুটো প্রশ্নই কৃষি থেকে আসবে, বোঝা গেল কি বললাম, আমাদের যে চ্যাপ্টার রয়েছে কৃষি সেই কৃষি চ্যাপ্টার থেকে দুটো প্রশ্নই আসবে সি দাগে এবং সেই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে। কি কি প্রশ্ন আসবে অবশ্যই বলবো। এবার আসবো ডি দাগের প্রশ্ন, ডি দাগের প্রশ্ন তোমাদের আসবে কিন্তু শিল্প থেকে, আমি যা বলবো তাই কিন্তু মিলে নেবে। প্রথম কি বললাম, অর্থনৈতিক কার্যাবলী, কৃষি, শিল্প, জনসংখ্যা, জনবসতি, পরিবহন, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এই কটা আমাদের চ্যাপ্টার। অর্থনৈতিক কার্যাবলী প্রথম যে অংশটুকু আছে প্রথম অংশ থেকে আমাদের ব্রড টাইপের প্রশ্ন আসবে না, শুধু আসলে সংজ্ঞামূলক প্রশ্ন লেজুড় আকারে আসবে। তার সঙ্গে প্রথম যে বড় কোশ্চেনটা আসবে সেটা কৃষি থেকে, কৃষি থেকে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন উত্তর লিখতে হবে। এরপর আসবো শিল্প, শিল্প থেকে কিন্তু আমাদের ঠিক একইভাবে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। এবার আসো তারপরে লাস্ট কোশ্চেন, অর্থাৎ ই দাগ। তাহলে কি বললাম, কৃষি থেকে আসলো সি দাগের প্রশ্ন, ডি দাগে আসলো শিল্প থেকে প্রশ্ন, শিল্প থেকেও কিন্তু দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। এবং এবার আসি ই দাগ, ই দাগে কিন্তু আমাদের রয়েছে কি কি চ্যাপ্টার দেখো, জনসংখ্যা, জনবসতি, পরিবহন এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। তোমাদের যেটা বলে রাখবো
তোমাদের কিন্তু আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে এবছর প্রশ্ন আসবেই আসবে, এটা কিন্তু একদম 100% নিশ্চিত ভাবে ধরে রাখতে পারো। তার সঙ্গে আরো একটা কথা বলি, জনসংখ্যা জনবসতি সেখান থেকে যে প্রশ্ন আসবে না সেটাও কিন্তু গ্যারান্টি নেই, আবার তার সঙ্গে যে পরিবহন সেখান থেকে যে আসবে না সেটাও কিন্তু বলা যাবে না। কি বললাম বোঝা গেল? অর্থাৎ কি বললাম, ঈদ আগে আমাদের দুটো প্রশ্ন আসবে, সেই দুটো প্রশ্নের মধ্যে এই যে তিনটে অংশ, একটা হচ্ছে জনসংখ্যা জনবসতির একটা অংশ, আর একটা অংশ হচ্ছে পরিবহন, আর একটা অংশ হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এই তিনটে পার্টের মধ্যে যে কোনো দুটো পার্ট থেকে প্রশ্ন আসবে। অর্থাৎ আমাকে কিন্তু এই পার্টের প্রত্যেকটা অংশই বেশি করে নজর দিয়ে পড়তে হবে, কোনো পার্টকে কিন্তু অবহেলা করা যাবে না। পরেরটুকু তাহলে আমরা বিষয়টা কি বুঝলাম, আমাদের অর্থনৈতিক উন্নয়নের যে কটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেক কটা চ্যাপ্টারকে কিন্তু আমাকে বিশেষ করে শর্ট টাইপের প্রশ্নগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার আমরা দেখে নেব যে কোন কোন প্রশ্নগুলো আমরা ভালো করে ফাইনালের জন্য রেডি করব। এই যেভাবে তোমাদের সামনে ডিটেলস একদম প্রশ্ন রেডি করে বলে দিলাম যে কোন দাগে কোন প্রশ্ন আসবে, এটা কিন্তু একদম নিমেষে বলা সম্ভব নয়, এটার জন্য যথেষ্ট স্টাডি, যথেষ্ট পরিশ্রম এবং বলতে পারো যে সারাদিন ধরে পরিশ্রম করার ফল এগুলো। এরপরেই দেখবে একটা মডেল কোশ্চেন তৈরি করবো, দুটো তিনটে মডেল কোশ্চেন তোমাদের সামনে দিয়ে দেবো। ওই মডেল কোশ্চেন যারা প্র্যাকটিস করবে, জাস্ট তিন থেকে দুটো থেকে তিনটে মডেল কোশ্চেন দেবো, আমি বলছি হুবহু শর্ট MCQ SAQ সব কম পাবো ওখান থেকে। তো চলো এবার আমরা অধ্যায় ভিত্তিক আঞ্চলিক ভূগোলের সাজেশন বা যে মূল ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নিই। ওকে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন ক্লিক করে রাখো, কারণ তোমাদের জন্য বিভিন্ন বিভিন্ন টাইপসের ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে যা শুধুমাত্র এডুকেশনাল, গল্প নয়, এটাই সত্যি। তাহলে পরপর বিষয়গুলো আমরা একটু দেখে নিই, কারণ আমাদের প্রত্যেকটা বিষয় জানার দরকার। তো যেটা তোমাদের বললাম, আমাদের যে চ্যাপ্টার রয়েছে দেখো, আঞ্চলিক ভূগোলের সঙ্গে অর্থনৈতিক কার্যাবলী, কৃষি, শিল্প, জনসংখ্যা, জনবসতি, পরিবহন এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। একদম প্রথমেই তোমাদের যেটা বলবো, অর্থনৈতিক কার্যাবলী, এখান থেকে সাধারণভাবে কোনো বড় কোশ্চেন আসে না, তবে 2 ও 3 মার্কের কিছু জয়েন্ট আকারে কোশ্চেন আসতে পারে। তো কি প্রশ্ন তার জন্য রেডি রাখবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। জাস্ট এই যে পার্টটা বললাম এই পার্টটা একটু ভালো করে রেডি করে রাখো, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের যে অর্থনৈতিক কার্যাবলী রয়েছে তার সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো। তবে হ্যাঁ বলে রাখি, এই পার্ট থেকে কিন্তু শর্ট কোশ্চেন MCQ এবং SAQ আকারে কিন্তু আসবেই, সেটার জন্য কিন্তু কোন কালারের শ্রমিক, কোনটা কোন স্তরে রয়েছে সেই পার্টটা কিন্তু একটু ভালো করে রিডিং পড়ে রাখবে শর্টের জন্য। এবার আসো কৃষি, কৃষি থেকে আর্দ্র কৃষি, শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, সবুজ বিপ্লব, ট্রাক ফার্মিং, নীল বিপ্লব এবং মিলেট, প্রত্যেকটা টিকা খুব ভালো করে পড়ে রাখবে 2 মার্কের জন্য। নেক্সট, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষির পার্থক্যটা কিন্তু অবশ্যই দেখবে, তার সঙ্গে শস্য সমন্বয় ও শস্য প্রগাঢ়তা এই পার্থক্যটাও দেখে রাখবে। নেক্সট, জীবিকা সত্যভিত্তিক কৃষি কাকে বলে, উদ্যান কৃষির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো, এই দুটো ঠিক যে কটা পার্ট বলবো সে কটা পার্টের উপর জোর দাও। এবার ধরো আমি বলি, স্যার আপনি তো বাণিজ্য কৃষি বললেন না, স্যার আপনি তো স্থায়ী কৃষি বললেন না, আমি যা বলেছি তাই পড়ো, এবার সেগুলোও পড়া যেত কিন্তু ওই পার্টগুলো এবার আসবে না, যে কারণেই তোমাদের দেওয়া হয়নি। নেক্সট, ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য লেখো, ভারত ও চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ ও উন্নতির কারণ লেখো, আমি সাজেশনে লিখিনি তবুও বলছি ইক্ষুটা একটু ছোট করে দেখে রাখবে, খুব বড় করে দেখার নেই, একদম ছোট করে, ঠিক আছে। তারপরে চলে আসি, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি, শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি, বাংলাদেশ পাট চাষের উন্নতির কারণ কি, শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নত কেন। দেখো সবুজ বিপ্লব আমি টিকা দিয়েছিলাম, সেখানে কিন্তু আসতেই বলতে পারতাম যে সেখানে শুধুমাত্র সবুজ বিপ্লব সংজ্ঞা গুরুত্ব এইগুলো, এইবার ডিটেলস কিন্তু 3 মার্কে দিয়ে দিতে পারে, সবুজ বিপ্লবের প্রভাব ও লক্ষ্য আলোচনা করো, বোঝা গেল কি বললাম, ডিটেলস কোশ্চেন, যার জন্য কিন্তু এটা একটু খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক উদ্যান কৃষির উন্নয়নের কারণ কি, বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিল, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফল উৎপাদন বেশি হয় কেন, একই প্রশ্ন কিন্তু, বোঝা গেল, এই কটা প্রশ্ন শিল্প কৃষি থেকে পড়বে। নেক্সট, শিল্প, শিল্পের শ্রেণীবিভাগ করো, শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রকগুলো কী কী। তারপরে প্রশ্ন, ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো, একদম খুব ভালো করে রেডি রাখবে, এক বাজার এক এক পণ্য, এক বাজার দুই কাঁচামাল, তারপরে হচ্ছে এই যে যে পার্টটা দুটো পার্ট, সেই দুটো পার্টের আবার ডিটেলস, মানে মোট 5টা পয়েন্ট এই উত্তরটা হয়, তার সঙ্গে চিত্র কিন্তু বাধ্যতামূলক। পরবর্তী কোশ্চেন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি, হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি, ভারতে রেডিমেড শিল্পের উন্নতি লাভের কারণ কি। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য আমি এবার বলে রাখছি, এবং এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে ধরে রাখতে পারো, যেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ কি,
পরবর্তী প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? দুর্গাপুরকে ভারতে রুড়ো বলে কেন? কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে। আইসোটপেন, শ্রমগুণক, শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা, সানরাইজ ইন্ডাস্ট্রি, দ্রব্যসূচক, ইস্কো টিস্কো, শিকড়ালগা শিল্প এবং পরবর্তী চ্যাপ্টার জনসংখ্যা। জনসংখ্যা থেকে কিছু টিকা, বেশিরভাগ ক্ষেত্রে টিকা আসার সম্ভাবনা বেশি। আর দুটো তিনটে একটু বড় টাইপের কোশ্চেন আছে, যেটা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ কী, জনসংখ্যা অভিক্ষেপ কী, জনঘনত্ব কী, মানুষ জমি অনুপাত কাকে বলে, জনঘনত্ব মানুষ জমি অনুপাতের পার্থক্য, জনস্বল্পতা এবং জনসংখ্যা বিস্ফোরণ সংজ্ঞা। এগুলো সব সংজ্ঞামূলক বা টিকামূলক আকারে পড়বে, সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এইভাবে লিখবে। নেক্সট, বিভিন্ন প্রকার বয়স লিঙ্গ পিরামিড সম্পর্কে আলোচনা করো, শুধু বয়স লিঙ্গ পিরামিডের শ্রেণীবিভাগ, বোঝা গেল? নেক্সট, পৃথিবীতে বা ভারতে অসম জনবন্টনের কারণ কি? এটা জনগণের প্রিন্টিং মিস্টেক, জনবন্টনের কারণ কি? পরবর্তী কোশ্চেন, জনসংখ্যা বিবর্তন বা পরিবর্তন তত্ত্বটি আলোচনা করো। পরে কোশ্চেন, জনসংঘনত্ব অনুযায়ী ভারতকে বিভিন্ন রাজ্যকে ভাগ করে বর্ণনা করো। এবার আসি জনবসতি থেকে। জনবসতি কাকে বলে? গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য লেখো। গ্রামীণ বসতি কাকে বলে? বিভিন্ন প্রকার গ্রামীণ বসতির বর্ণনা দাও। শুধু সংজ্ঞাগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? এর থেকে বেশি কিন্তু প্রয়োজন নেই। নেক্সট বলি, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি? আয়তনের ভিত্তিতে জনবসতি শ্রেণীবিভাগ করো। কর্মধারার ভিত্তিতে গ্রামীণ ও শহরের বসতি শ্রেণীবিভাগ করো। ভারতের নগরায়নের সমস্যাগুলো কী কী? আচ্ছা, আঞ্চলিক ও অর্থনৈতিক উন্নয়নের জাস্ট তিনটে দেওয়া রয়েছে এখানে, আমাদের তিনটেই ইম্পর্টেন্ট রয়েছে এবছর। তার মধ্যে হলদিয়া, বেঙ্গালুরু এবং ছত্তিশগড় তিনটেই কিন্তু আমরা ভালো করে প্র্যাকটিস করব, ওকে? নেক্সট, পরিবহন ও বাণিজ্য থেকে আমাদের যে পাঠটা খুব ভালো করে পড়তে হবে, সড়ক অথবা রেল অথবা জলপথ অথবা বিমানপথের সুবিধা অসুবিধা, একদম সহজ, দুবার রিডিং পড়লেই তোমরা পেয়ে যাবে। এগুলো সুবিধা অসুবিধাটা দেখে রাখবে। তার সঙ্গে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, সার্ক, WTO, ওপেক, G8 এবং SAPTA এইগুলোর টিকাও কিন্তু ভালো করে দেখে রাখবে। এই হলো তোমাদের ওভারঅল সম্পূর্ণ সাজেশন এবং অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম। এই কোশ্চেনগুলো রেডি করো, আর এর আগে যে প্রাকৃতিক ভূগোলের যে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি সেগুলো রেডি করো, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। এই বলে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।